আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, বর্তমান পৃথিবীর বাতিলের অবস্থা বেশ জয়যুক্ত। তাদের বৃদ্ধি কলা কৌশল হয়তোবা আপনাকে ভুড়কে দিতে পারে। তাদের অবস্থা দেখে আপনি হয়তো ভেবেই কুল পাচ্ছেন না যে দিনের সংশোধনের আধুনিক ব্যবস্থাপনা গ্রহণ করা ছাড়া আল্লাহর সাহায্য কিভাবে আসবে। হ্যাঁ, ভালো কথাই ভেবেছে, তবে আমি বলবো নিচের আয়াতের মাধ্যমে আপনি নিজেকে একটু সান্ত্বনা দিন। আপনার আশেপাশে এত পরিস্থিতি, লাজুক অবস্থা, খুন, গুম, আহাজারি, কান্না, শিশু কান্না, নারী কান্না, মানুষ আত্মহারা হয়ে আছে। মজলুমের মতন প্রত্যেক ব্যক্তির লাজুক অবস্থা। তাই আমি কোরআনের আয়াতের মাধ্যমে আপনাকে স্বস্তি দিচ্ছি। আল্লাহ তাআলা বলে, আমার পালনকর্তা যা চান কৌশলে সম্পন্ন করে, নিশ্চয় তিনি বিজ্ঞ ও প্রজ্ঞাময়। সূরা ইউসুফ 1 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা যা কিছু করতে চান তার উপাদান, পরিমাণ, পদ্ধতি তিনি এমন সূক্ষ্ম কৌশলে ব্যবস্থা করেন যা কেউই ধারণা করতে পারে না। সীমাহীন যন্ত্রণা থেকে তিনি আপনাকে প্রশান্তি দিতে পারেন, দুর্বলকে ইজ্জত দিতে পারেন, আর যে ক্ষমতায় বসে আছে তাকে নামি দিতে পারেন, আবার আপনাকেও ক্ষমতায় বসে দিতে পারে। এই আয়াতের আমরা একটু পিছনে যেতে পারি। সূরা ইউসুফে নবী ইউসুফ আলাইহিস ইসলাম এর ঘটনা প্রসঙ্গে এই আয়াতের উল্লেখের মাধ্যমে আমরা বিস্তারিত জানতে পারি। ইউসুফ আলাইহিস ইসলামকে আল্লাহ তাআলা জেলখানার আধার ঘরে চার দেয়ালের ভেতরে বিচারকের মর্যাদাপূর্ণ আসনে বসিয়ে দিয়েছেন। বেশি কিছু করেননি, বাদশাহকে শুধু একটি স্বপ্ন দেখিয়েছেন। তিনি সেই মহান সত্তা যিনি ফেরাউনের মতো শক্তিশালী তাগুতকে পানিতে ডুবিয়ে মেরে তার রাজত্ব মুসা আলাইহিস ইসলামের হাতে তুলে দিয়েছে। তিনি সেই পবিত্র সত্তা যিনি বনু কুরাইজার বিশ্বাসঘাতকতার দিন নুয়াইম বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহুর এর অন্তরে ইমানের নূর দান করেন। অতঃপর নুয়াইম বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু এর কৌশল ফাঁদে পা দিয়ে ইহুদিরা বিভ্রান্ত হয়ে পড়ে এবং অনায়াসে মুসলমানদের বিজয় লাভ করে। তিনি সেই পবিত্র সত্তা যিনি মিশরের বিবাদমান ফাতেমি সম্প্রদায়ের ক্ষমতা নুরুদ্দিন জাহাঙ্গীর রহিমুল্লাহ এর হাতে শক্তি দান করে। অতঃপর তার হাত ধরে ইতিহাসখ্যাত বীর পুরুষ সালাউদ্দিন আইয়ুবি রহিমুল্লাহ এর আগমন ঘটে, যিনি ক্রুসেডারদের নাকানি চুবানি দিয়ে তাদেরকে নাজুক অবস্থায় অপদস্থ করে। তিনি সেই মহান সত্তা যিনি সাইফুদ্দিন কুতুব রহিমুল্লাহ এর মধ্যে অমিত সাহসের বারুদে ঠেসে দিয়েছে, আর এরই ধারা অপরাজয় তাতার বাহিনীকে ধুলুয়ে মিশে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি সেই মহান সত্তা যিনি রুশ বাহিনীর বিরুদ্ধে সহায়তার নামে আফগানিস্তানকে ঝেঁকে বসা মার্কিন পরাশক্তিকে আফগান মরুর মরিচিকায় দিশেহারা করে রেখেছে। আফগান মুজাহিদরা এখনও লড়ে যাচ্ছে। দোয়া করি আল্লাহ তাআলা যেন আফগানিস্তানকে মার্কিনীদের পশ্চাতের বিস্ফোরণ নিয়ে তাদেরকে উদ্ঘাটন করতে পারে, যার সুসংবাদ আমরা ইতিমধ্যে পেতে শুরু করেছি। তাই প্রিয় মুমিন ভাই, আল্লাহ তাআলা কীভাবে দিনে সাহায্য করবেন এই নিয়ে চিন্তা করে আপনার ঘুম নষ্ট করবেন না, বরং দিনে যে জামাতকে আল্লাহ তাআলা সাহায্য করবেন তাদের একজন হওয়ার চেষ্টা করুন। এই উম্মাহর পুনরুত্থানে যেন আপনার অবদান থাকে তা নিশ্চিত করুন। হোক তা
আপনার মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে তাদের অন্তর্ভুক্ত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক। আমিন।